আমি আজকে একটা কথা বলি, আপনারা অনেকে বলেন শাকিব খান এই খান ওই খান, আসে না বেয়াদব নায়ক। বাপ্পারাজের কথাগুলো আসলেই মনের অনেক দুঃখের, তিনি যা বলছেন আসলেই সত্য কথা বলছেন, শুনি তার কথাগুলো। আমি আজকে একটা কথা বলি, আপনারা অনেকে বলেন শাকিব খান এই খান ওই খান, আসে না বেয়াদব, ঠিক আছে ফাইন। মনে করেন আজকে সুচন্দা আন্টি সামনে আছেন, উনি যদি কালকে শাকিবকে ফোন করে বলে শাকিব তুমি এফডিসিতে পরিচালক সমিতিতে আসো, আমি তোমার সাথে কথা বলবো, শাকিবের বাপের ক্ষমতা নাই বলবে যে না আমি আসবো না। শাকিব খান তো সুপারস্টার নয়, তাহলে সিনেমার টিজার ট্রেইলার ছাড়াই সর্বোচ্চ হলে বুকিং হয় কেন? শাকিব খানের সিনেমায় টেবিল কালেকশন হয় না, তাহলে সর্বোচ্চ রেন্টাল দিয়ে বুকিং দেয় কারা? শাকিব খানের সিনেমা তো রিক্সা চালক গার্মেন্টস শ্রমিকরা ছাড়া আর কেউ দেখে না, তাহলে শাকিব খানের সিনেমার ফার্স্ট লুক টিজার ট্রেইলার গান ট্রেন্ডিংয়ে তোলে কারা? শাকিব খান নয়, সিনেমার গল্পই আসলে সুপারস্টার, তাহলে অমুক তমুক স্টারের সিনেমা হিট সুপারহিট ব্লকবাস্টার হয় না কেন? শাকিব খানের একটা সাধারণ পিক নিয়ে যতটা আলোচনা হয় অন্যদের পুরো সিনেমা নিয়ে ততটা আলোচনাই হয় না। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক বাইরের লোক ঢুকে গিয়েছে যারা আমাদেরকে যুদ্ধে নামিয়ে দিয়ে তালি বাজিয়ে নিজেদের ফায়দা ব্লকবাস্টার তকমা নিয়েই আমরা ছবি নিচ্ছি। বাংলাদেশের সিনেমা হল, ওটিটি প্ল্যাটফর্ম এবং বইয়ের বিশ্বে রিলিজ মিলিয়ে অলরেডি রাজকুমারের ইনভেস্টমেন্ট সিকিউরড, আমরা ব্লকবাস্টার তকমা নিয়েই সিনেমা রিলিজ দিচ্ছি। সমালোচনা করেন ষড়যন্ত্র করেন আর যাই করেন না কেন, কোনোই লাভ নাই, রাজকুমার অলরেডি ব্লকবাস্টার, রাজকুমার অলরেডি ব্লকবাস্টার ট্যাগ নিয়েই মুক্তি পেতে যাচ্ছে। শেষ বা কোনো বাংলা চলচ্চিত্রই এমন নজির গড়েছেন বলে আমার জানা নাই, বাকি জবাবটা ঈদের দিন থেকেই দেওয়া শুরু হবে। আওয়াজ একটাই রাজকুমার, মেগাস্টার একটাই শাকিব খান, তিনি হচ্ছেন রেকর্ডের বরপুত্র। এদিকে অনন্য মামুন আশা দান্নানের এমন স্ট্যাটাসে বলেছেন, বলেছিলাম কিন্তু দর্দের ব্যাপারে অনেকের চুলকানি শুরু হবে, দর্দের শেষ দৃশ্য না দেখা পর্যন্ত কেউ গল্পের রহস্য বলতেই পারবে না, এক লাইন কেউ কপি বের করতে পারলে 1 কোটি টাকা পুরস্কার। আদর আজাদ, তুমি আমার দেশের ছেলে, সবসময় হেল্প করার চেষ্টা করি, শেষ পর্যন্ত তুমিও ইউটিউবারের কথায়। আরে পাগলা, এবার ঈদে আমাদের কোনো সিনেমা নাই, আর তুমি হয়তো কোনো সিনেমার গল্প অনুসরণ করছো, আমরা তো রিয়েল স্টোরি নিয়ে গল্প বানিয়েছি। আজব দেশে আছি রে ভাই, কেউ ভিউয়ের জন্য ভিডিও বানাচ্ছে, কেউ নিজের সিনেমা হল পাচ্ছে না বলে নাটক করছে, আজীব দুনিয়া। নায়ক বাপ্পারাজের কথাগুলো আসলেই মনের অনেক দুঃখের,